সালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো এই করোনা মহামারীর মধ্যে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সবাইকে বসন্তের শুভেচ্ছা আমি মোমাজেদ আহম্মদ প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি বেগম রহিম ইসলাম করেজ ছাত্রছাত্রীরা আজকে আমরা যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ক্লাসটা নেব আজকে তোমাদের অনলাইন ক্লাস আজকে আমাদের আলস্য বিষয় হল বাইনারি টু হেকজারিসিমাল গত ক্লাসে আমরা করেছিলাম বাইনারি টু অকটাল এবং অক্টাল টু বাইনারি তাই না ঠিক আজকে আমরা অন্য আরও দুটি অঙ্ক করবো একটা হলো বাইনারি টু হেগদার রিসিমল একটা হলো হেগদার রিসিমল টু বাইনারি তাহলে গত ক্লাসে আমরা যখন বলেছিলাম যে অক্টাল ক বিট আমরা বলেছিলাম অক্টাল তিন বিট এখন যখন আমরা জানি যে বাইনারি বেস কত টু হেকদারিসিমলের বেস কত শুধু তাই না তাহলে যখন আমরা অক্টাল বলেছিলাম যে অক্টালে ছিল আট বিট বলেছিলাম কয়টি বিট তিন বিট এখন যখন আমরা সিমল আসলাম তখন আমাদেরকে আমরা বলেছিলাম যে ছটি অঙ্কের জন্য আমাদেরকে বিট নিয়ে কাজ করতে হবে ছটি অঙ্কে কি কে ছটি হল বাইনারি টু অকটাল অক্টাল টু বাইনারি বাইনারি টু হেগদারিসিমল সিমল টু বাইনারি অক্টাল টু হেকদারি সিমল টু অক্টাল এই ছয়টা অঙ্কের জন্য আমাদের বিট লাগবে তাহলে আমরা যখন আমরা এই অঙ্কটা করতে আসলাম তখন আমাদেরকে কী করতে হবে জানতে হবে যে হেকডারিসিমল কয় বিটের তাই না তাহলে আমরা জানি যে হেগারিসিমল কয় বিটের তাহলে আমরা কীভাবে বের করতে হবে তোমরা এর আগে দেখেছিলে তাই না আট চার দুই তাহলে সিক্সটিন সমান সমান কত পেয়েছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে আমরা কত বলতে পারি কয় বিট চার বিট কয়টা বিট চার বিট তাহলে আমরা বলতে পারি যে হেক্সাডেসিমাল কয় বিটের চার বিটে চারটা বিট নিয়ে তাহলে বিট মানে কি বাইনারি ডিজিট তাহলে চারটি বাইনারি সংখ্যা তাহলে বাইনারি সংখ্যা কত জিরো আর ওয়ান এর বেস কত 2 তাহলে চারটি বাইনারি বেস নিয়ে তাহলে কি কি গঠিত হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত তাহলে এখন আমরা কি বলতে পারি যে হেক্সাডেসিমাল কয় বিটের হেক্সাডেসিমাল কয় বিটের চার বিটের তাহলে এখন আসো আমরা একটু সুন্দর করে একটু তোমাদের জন্য নিয়মটা লিখে দিচ্ছি কি নিয়ম নিয়মটা হল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ডান থেকে ডান থেকে বামে লিখতে হয় লিখতে হয় কবিট করে চার বিট করে কেন চার বিট করে লিখবো ওই দেয় বিটের চার বিটের তার জন্য আমরা কি লিখবো চার বিট করে লিখবো ভগ্নাংশ ভগ্নাংশ বাম থেকে বাম থেকে ডানে লিখতে হয় ক বিট করে চার বিট করে বিট করে চার বিট করে তাহলে হেগা ডেসিমাল কয় বিটের একটু লিখে দিলাম যদি আমরা হেগা ডেসিমাল কয় বিট চার বিট তাহলে চার বিট মানে কী পাই আমরা দেখো টু 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 যে আমরা মেমোরি হিসাবকে তাহলে কী পাই আমরা টু টি দি পাওয়ার জিরো টু দি পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার কত থ্রি তাহলে এখানে কত পেলাম ওয়ান পেলাম এখানে টু ফেলাম এখানে কত পেলাম ফোর ফেলাম এখানে কত ফেলাম এইট পেলাম তাহলে আমরা জানি যে হেগ্রা ডেসিমল কত হেকদার ডেসিমাল হলো জিরু থেকে জিরু থেকে নাইন এ থেকে কত হলো এফ এফের মান কত ফিফটিন এর মান কত ফিফটিন তাহলে এখন তোমরা দেখো এর আগে আমরা দেখেছিলাম যে তিন বিটকে আমরা যখন যোগ করেছিলাম আমরা তিন বিটে মান পেয়েছি কত সেভেন তাহলে আমরা বলতে পারি যে অক্টালে বে ছিল আট এর সর্বোচ্চ সংখ্যা কত ছিল সেভেন ছিল এখন আমরা চার চার বিট যখন আমরা পেয়েছি কত পেয়েছি ওয়ান টু ফোর এইট তোমরা একটু দেখো যে এই চারটা বিট যদি আমরা যোগ করি দেখো কত পাই এইট প্লাস ফোর প্লাস টু প্লাস কত ওয়ান তাহলে সমান সমান কত পেয়েছি আমরা পনেরো পেয়েছি তাহলে দেখো হেকসা ডিসেম্বরের সর্বোচ্চ সংখ্যা হলো কত পনেরো তাহলে চারটা বিট যখন আমরা যোগ করব চারটা বেট যোগ করলে আমরা সর্বসংখ্যা কত পেয়েছি কত পাবো আমরা পনেরো পাব তাহলে আমাদেরকে এর আগে আমরা যখন অকটাল করেছিলাম আমরা সেখানে করেছিলাম কোন সূত্র দিয়ে ফোর টোয়েন্টি ওয়ান দিয়ে আজকে আমরা কত দিয়ে কাজ করবো এইট ফোর টু ওয়ান দিয়ে কাজ করব। একটু জেনে রাখা ভালো যে যখন আমি মনে করো যে দশ পাব একটু জানতে হবে যে কি জানতে হবে যে আমাদের জিরো থেকে নাইন এই থেকে এই পর্যন্ত এর একটা মান আছে এর মানটা হলো কত আমার টেন বির একটা মান আছে এর মান হলো কত ইলেভেন সির একটা মান আছে টুয়েলভ ডির একটা মান আছে কত থার্টিন ইর একটা মান আছে কত ফোরটিন এফের একটা মান আছে কত ফিফটিন যখন আমি দশ পাবো তখন আমি লিখবো এ যখন আমি এগারো পাবো তখন লিখবো বি যখন আমি বারো পাবো তখন লিখবো সি ক্রমান্বয়ে এভাবে আমরা যখন পণ্য পাবো তখন লিখবো আমরা কত এফ লিখতে হবে আমরা ঠিক আগের মতোই যে সংখ্যা নিচে এক আছে শুধুমাত্র সেই সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে আর একটা কথা ঠিক আগের মতো তোমাদেরকে বলেছিলাম যে যদি তিন বিট হয় তাহলে আমাকে কি করতে হবে একটা বিট বাড়িয়ে নিতে বাড়িয়ে লিখতে হবে এটা আমি আর এখানে লিখলাম না কেন বাড়িয়ে লিখতে হবে যে আমরা জানি হেকডারিসেমোল কীটের চার বিটের কারণ কম্পিউটার মেমোরি সিস্টেমটা ঠিক ওই রকমই যে সে যখন দেখলো যে তিন বিট পেলো কিন্তু তার লাগবে কয় বিট চার বিট তখন সেই কি করলো সে কী করবে ওই এক বিট বাড়ানোর জন্য হয়তো বা ডানে হয়তো বা বামে তাহলে ওই পূর্ণ সংখ্যার জন্য কোথায় ডানে আর ভগ্নাংশ কোথায় বামে ডান থেকে বামে তাহলে আমাকে কোথায় লিখতে হবে বামে লিখতে হবে তাই না কি বলছি বাম থেকে কোথায় যাবে ডানে যাবে আর কোথায় যাবে ডান থেকে কোথায় যাবে বামে যাবে তখন আমাকে কি করতে হবে পূর্ণ সংখ্যার জন্য আমাকে কোথায় শূন্য দিতে হবে বামে দিতে হবে আর বদমাংসের জন্য কোথায় দিতে হবে ডানে দিতে হবে কেন কখন দিব যখন দেখব যে আমার কোনো একটা বিধ যে তখন যদি কম হয় তখন আমাকে শূন্য দিয়ে ওটাকে চার বিধ করতে হবে তাহলে আমরা একটুটুকু জানলাম যে আমাদের নিয়মটা জানা হলো যে আমরা জান কি লিখলাম যে পূর্ণ সংখ্যা ডান থেকে বামে চার বিট করে ভগ্নাংশ বাম থেকে ডানে চার বিট করে লিখতে হবে তাই না গত ক্লাসে আমরা করেছিলাম ফোর দিয়ে এখন আমরা করব এইট ফোর এই সূত্র ব্যবহার করে তো ছাত্রছাত্রীরা আসো আমরা একটা অঙ্ক করি তখন তোমরা ভালো করে বুঝতে পারবা তাহলে আজকে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে করবো টু সমান সমান ওয়াট কত সিক্সটিন তাহলে দেখো আজকে আমরা একসাথেই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে দিলাম তাই না তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যা আমরা কোনখান থেকে লিখবো সংখ্যা আমরা লিখবো ডান থেকে বামে আর ভগ্নাংশ কোনখান থেকে লিখবো ভগ্নাংশ লিখবো আমরা বাম থেকে ডানে তাহলে এখন আসো যে এটা হলো এই দশমিক রিক্স পয়েন্ট এর এ পাশে হলো পূর্ণ সংখ্যা আর এ পাশে হলো কি ভগ্নাংশ তাহলে এটা এদিক থেকে এদিকে যাবে এটা এদিক থেকে এদিকে যাবে এটা হলো পূর্ণ সংখ্যা হলো কি ভগ্নাংশ তাহলে আমি পয়েন্ট দিলাম তাহলে এবারকে ক বিট করে নিতে হবে আমাকে চারটা বিট করে নিতে হবে তাই না তাহলে এক দুই তিন চার তারপরে কি পেলাম একটু জায়গা নিয়ে জিরো ট্রিপল ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান তারপরে কত পেলাম ডাবল ওয়ান তাই না এখন দেখো আমরা দেখলাম কবিট করে নিলাম চার বিট করে কবিট করে চার বিট করে এখন দেখো এখানে ক হলো দুই বিট হলো তাহলে আমরা বলেছিলাম হ্যাগ্রা ডিসেম্বর ক বিটের হ্যাগরা ডিসেম্বর চার বিটের তাহলে এখানে কত বিট পেয়েছি আমরা দুই বিট পেয়েছি আর লাগবে কবিট দুই বিট তাহলে আর এই যে দুই বিট লাগবে এই দুই বিট আমরা কি দিব জিরো দেব কটি জিরো দেবো দুটি জিরো দেবো তো এখন দুটি জিরো দিয়েছি এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে মেমোরিটে কবিট হলো চার বিট হল এবার যাবে কোনখান থেকে বাম থেকে জানে তাহলে এক দুই তিন ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান দেখো এখানে ক বিট পেলাম এক বিট পেলাম তাহলে আমরা বলেছিলাম হেকডা ডিসেম্বল ক বিটের হ্যাকডা ডিসেম্বল চার বিটের ক বিটের চার বিট এখানে আমরা ক বিট পেয়েছি এক বিট পেয়েছি তাহলে কবি দিতে হবে আরও তিন বিট দিতে হবে তাহলে এটা হলো কি ভগ্নাংশ ভগ্নাংশ কোনখান থেকে বাম থেকে ডানে তাহলে আরও তিনটা বিট দিতে হবে কী দিতে হবে তিনটি শূন্য দিয়ে আমাকে মেমোরি কি করতে হবে পরিপূর্ণ করতে হবে তাহলে এখন আসো আমরা কোন সূত্র দিয়ে করব এইট ফোর টু ওয়ান এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে আমরা যদি বলি এটা যদি আমরা করি ওয়ান 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 আমরা কি বলেছিলাম যেই সংখ্যার নিচে এক আছে শুধুমাত্র সেই সংখ্যা কি করতে হয় যোগ করতে হয় তাহলে বলো তো কোন কোন সংখ্যার নিচে এক আছে আটের নিচে চারের নিচে এর নিচে একের নিচে তাহলে চারটি সংখ্যা যোগ করলে কত হয় ফিফটিন হয় তাই না পনেরো হয় তাহলে পণ্ডের মান কত আমরা বলেছিলাম পণ্যের মান কত এফ ঠিক তোমাকে এভাবে করতে হবে তারপরে কত পেলাম ওয়ান 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 জিরো তাহলে এখন বলো তো কার কার নিচে এক আছে আটের নিচে চারের নিচে আর কার নিচে দুয়ের নিচে এখন তিনটি সংখ্যা আমরা যোগ করব। কোন তিনটি সংখ্যা আট যোগ চার যোগ কত টু সমান সমান কত হয় চোদ্দো হয় চোদ্দের একটা মান আছে কত হলো এ তাহলে কত হলো এখানে চোদ্দো পেলাম চোদ্দের মান কত ই পেয়েছি তাই না তারপরে কত পেয়েছি আমরা ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান এখন দেখো কার নিচে এক আছে আটের নিচে আর একের নিচে কোনটা কোনটা যোগ করবো আটে আর একে কত নয় হয় এই নয় যোগ করলাম তারপরে আমরা কত পেয়েছি ডাবল জিরো ডাবল জিরো ডাবল ওয়ান দেখো কার নিচে এক আছে এই দুইয়ের নিচে এক আছে আর একের নিচে এক আছে তাহলে কত হলো তিন হলো এবার এই পাঁচটা আমরা করবো ভগ্নাংশ করবো তাই না কী পেয়েছি ট্রিপল ওয়ান জিরো তাই না তাহলে দেখো তো কোন কার কার কোন কোন সংখ্যার নিচে এক আছে আটের নিচে এক আছে চারের নিচে এক আছে দুইয়ের নিচে এক আছে তাহলে আটের চারে কত বারো আর দুই কত চোদ্দো চোদ্দের মান কত চোদ্দের মান হলো কত ই তারপরে কী পেয়েছি আমরা ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এখন তো কার কার নিচে এক আছে আট আর চারের নিচে এক আছে তাহলে আটে আর চারে যোগ করলে কত হয় বারো হয় বারের মান কত সিন তারপরে দেখো ওয়ান ডাবল জিরো ওয়ান কার কার নিচে এক আছে আটের নিচে আর একের নিচে তাহলে কত হয় নয় হয় তারপরে কত পেয়েছি আমরা ওয়ান ট্রিপল জিরো দেখো কার নিচে এক আছে শুধুমাত্র আটের নিচে এক আছে তাহলে কত হবে আট হবে তাই না তো ছাত্রছাত্রীরা দেখো আমাদের অঙ্ক করা শেষ হয়ে গিয়েছে কী পেয়েছে আমরা থ্রি নাইন ইএ দশমিক ই সি নাইন বেস দেব কত আমরা ষোলো এই ছোট্ট একটা অঙ্ক জাস্ট আমরা কী দ্বারা করেছি এইট ফোর টু ওয়ান দ্বারা তোমাকে কোনো মান মুখস্থ করা লাগলো না তুমি কিছু করা লাগলো না জাস্ট ছোট্ট একটা সূত্র দিয়ে এইট ফোর টু ওয়ান দিয়ে তুমি কি করলা এই নর্মাল ছোট অঙ্করা কি করলা শেষ করে পেরেছ তো ছাত্রছাত্রীরা আজকে এখান পর্যন্তই আল্লাহ হাফেজ তোমরা কি করবা এইভাবে মান দিয়ে 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 তোমরা কি করবা বাসায় প্র্যাকটিস করবা যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করবা আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম